সারা দেশে শীতের পরিস্থিতি, আন্তর্জাতিক সর্বশেষ সংবাদ, তারকাদের আলোচিত সমালোচিত নানা কর্মকাণ্ড কিংবা বিপিএল বিতর্ক, সময় ওয়েবে সর্বশেষ সংবাদগুলো জানাতে আজও হাজির হয়েছি সংবাদ সংকলনে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মাহাদ ইসলাম ধ্রুব। কথা বলবো সময় ওয়েবের সংবাদকর্মীদের সঙ্গে এবং জানব আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো কি। প্রথমে চলে এসেছি সেন্ট্রাল ডেস্কে, কথা বলবো অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর জুলফিকার জনির সঙ্গে। জনি ভাই, আজকে সময় ওয়েবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো কি গিয়েছে এখন অবধি? আজকে সবচাইতে আলোচিত খবর বলতে গেলে প্রথমেই বলতে হবে ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি কেনার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ তদন্তে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরে হচ্ছে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সম্পূর্ণ হয়েছে। এই চুক্তিতে এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন বাংলাদেশি হজে যেতে পারবেন। জনি ভাই, শীতের সর্বশেষ সংবাদটি সময় ওয়েবে কী রয়েছে? শীতের সর্বশেষ সংবাদটি হচ্ছে, আপনি জানেন বেশ কিছুদিন ধরে বাংলাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। এই শীতের কারণে সবচেয়েতে বেশি ভুগছে শিশুরা। শিশুরা সবচেয়েতে বেশি নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে, মৃত্যু দূতের মতো থাবা বসিয়েছে নিউমোনিয়া রোগ। যা শুনছিলাম তাসকিমের 14 বাড়ি এবং শীতে নিউমোনিয়া তুঙ্গে, এই ছিল সেন্ট্রাল ডেস্কের সবচেয়ে ঘটনাবহুল সংবাদ। এখন চলে যাচ্ছি স্পোর্টস ডেস্কে, কথা বলবো সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলামের সঙ্গে। চলে এসেছি স্পোর্টস ডেস্কে, জানবো স্পোর্টসের সর্বশেষ সংবাদটি কী রয়েছে সময় ওয়েবে। ফখরুল ভাই, স্পোর্টসের সর্বশেষ সংবাদটি সময় ওয়েবে কী রয়েছে? আপনারা তো জানেন যে বিপিএল শুরু হয়েছে, তো বিপিএলের সঙ্গে আমরা যেটা দেখলাম যে বিপিএলের বুলে বড় একটা বিপিএল এবং বিতর্ক কিন্তু এর পিছু ছাড়ছে না। সো আমরা প্রথম ম্যাচেই আমরা সাক্ষী হয়েছিলাম যে বিপিএলের টিম শিটগুলোতে খেলোয়াড়দের নামের বানান ভুল বা তাদের পজিশন ভুল, এটা ভুল ছিল। এবং আজকেও আমরা দেখলাম যে আপনি যদি দেখেন যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নেমেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বলার মুস্তাফিজুর রহমান, আমরা সবাই জানি যে সে আমাদের বলার, কিন্তু তাকে আমরা পরিচয় করে দিচ্ছি একজন ব্যাটার হিসেবে। সো এই বিষয়গুলো অনেক দৃষ্টিকটু যে আমরা যখন একজন পেসারকে বা একজন বলারকে যখন আমরা ব্যাটার হিসেবে মানে আমরা আমাদের টিম শিটে লেখা থাকবে, এটা কিন্তু সবার চোখে পড়ে। সো এটা আসলে মানে বিপিএল এবং বিতর্ক বা ভুলে ভরা বিপিএল, এটা আমরা বলতেই পারি। বিপিএল প্রসঙ্গে আপনি বললেন, আমি যদি এখানে একটু যুক্ত করি যে সাকিব বিপিএলের শুরু থেকে বিসিবি এবং বিপিএলের এগেনস্টে সাকিবের স্টেটমেন্ট এবং বিসিবি বা বিপিএলের পাল্টা জবাব, এই যে কথার লড়াই চলছে, সেই লড়াইয়ের সর্বশেষ আপডেটটি কী রয়েছে সময় ওয়েবে? আমরা যেটা দেখেছি যে বিপিএলের সমালোচনা করে সাকিব কদিন আগে বলেছিলেন যে সে যদি সিইও হতেন তাহলে সে বিপিএলের মানে দু এক মাসের মধ্যে সে একটা আমূল পরিবর্তন আনতেন। এবং তার কথার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন শেখ সোহেল আবার আরেকটা মন্তব্য করেছেন, পাল্টা একটা তাকে বলছেন যে আমরা তাকে আমাদের সিইও পদে মানে আমন্ত্রণ জানাই। এবং সেটার প্রেক্ষিতে আমরা আবার দেখলাম যে মানে ওই ইটের বদলে সে আরেকটা পাটকেল ছুড়লেন সাকিব, এবং সে বলেছেন যে সে আসলে সিইও না, সে হলে প্রেসিডেন্ট হতে চায়। সো আমরা যেটা দেখলাম যে আসলে এই কথার লড়াইটা অনেক জমজমাট হচ্ছে এবং এটা নিয়ে অনেকে আমাদের মিডিয়া পাড়াতেও কথা হচ্ছে, সব কিছু মিলে এটা কোথায় শেষ হয় আমরাও জানি না। যেটা শুনছিলাম মাঠের চেয়ে কথার লড়াই বেশি জমজমাট, এই ছিল বিপিএলের সর্বশেষ আপডেট। এখন চলে যাচ্ছি আন্তর্জাতিক ডেস্কে, শুনবো সেখানকার সর্বশেষ আপডেটটি। চলে এসেছি আন্তর্জাতিক ডেস্কে, কথা বলবো সাব এডিটর আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে। ভাই কী অবস্থা? তো ভালো, কেমন আছেন? আচ্ছা, আন্তর্জাতিক ডেস্কে সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদটি কি গিয়েছে সময় ওয়েব থেকে? ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে আলোচিত হচ্ছে ইস্যু হচ্ছে ব্রাজিলের যে বর্তমান প্রেসিডেন্ট প্রাসাদ এবং হচ্ছে পার্লামেন্ট ভবন এবং হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিল্ডিং, সেটা দখল করে নিয়েছিলেন হচ্ছে সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা। গত এক জানুয়ারিতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা হচ্ছে তিনি শপথ নিয়েছেন। তিনি এর আগেও হচ্ছে দুই দফা বা দুই মেয়াদে হচ্ছে তার প্রেসিডেন্সির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি গত অক্টোবরের নির্বাচনে হচ্ছে জয়ী হয়ে আবারও প্রেসিডেন্সিতে ফিরে এসেছেন। এখন মজার বিষয় হচ্ছে আগের যিনি প্রেসিডেন্ট মানে সদ্য সাবেক প্রেসিডেন্ট হচ্ছে জাইর বোলসোনারো, তিনি কিন্তু হচ্ছে দেশটির নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার যিনি সাবেক প্রেসিডেন্ট তিনি হচ্ছে নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন, কিন্তু তিনি সেটা না করে দায়িত্ব হস্তান্তরের 48 ঘন্টা আগে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং হচ্ছে তিনি একটা প্রথা ভঙ্গ করেন। এরপরে তিনি বলেছিলেন স্পষ্টভাবে যে তিনি হচ্ছে দায়িত্ব হস্তান্তর করবেন না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে মানে ব্রাজিলের যে সময় সেটা হচ্ছে গতকাল রোববার, আমাদের যেহেতু সময়ের ডিফারেন্স রয়েছে তাহলে আমরা বলতে পারি যে আজকের দিনেই আসলে
সেক্ষেত্রে হচ্ছে আজকের দিনে বা সেখানকার রোববারে বিকেলে আপনার বলসোনারোর যে সমর্থক কথিত তারা কিন্তু হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভবন এবং হচ্ছে সুপ্রিম কোর্ট সহ পার্লামেন্ট ভবন কিন্তু দখল করে নিয়েছেন। পরে অবশ্য পুলিশ 400 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে হচ্ছে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এর আগেও কিন্তু 2021 সালে 6 জানুয়ারিতে আমরা যেটাকে বলি হচ্ছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রেও কিন্তু হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা একই রকম কাণ্ড করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি যে এই ধরনের পরিস্থিতি যে কোনো দেশের গণতান্ত্রিক চর্চার জন্যই ক্ষতি। শুনছিলাম আন্তর্জাতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, যা শুনলাম ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন দখল করে নিয়েছে সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা। এই ছিল আন্তর্জাতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। চলে যাচ্ছি বিনোদন ডেস্কে, সেখানে জানবো বিনোদনের সর্বশেষ সংবাদটি কি। বিনোদন মানেই পরিমণি, আর পরিমণি মানেই বিনোদন। সেই পরিমণির সর্বশেষ সংবাদটি কী রয়েছে তা জানতে চলে এসেছি বিনোদন ডেস্কে। কথা বলবো রিপোর্টার মুহিবাল হাসানের সঙ্গে, তার কাছে জানবো পরিমণির সর্বশেষ আপডেটটি কী রয়েছে। ভাই, পরিমণির সর্বশেষ আপডেটটি সময় ওয়েবে কী রয়েছে? পরিমণি এবং শরীফুল রাজ, তারা স্বামী এবং স্ত্রী, এবং দুজনের মধ্যে যে সম্পর্কের বৈরিতা সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন একটু সহজ হয়ে যাচ্ছে। তারা খুব শীঘ্রই দেশের বাইরে পাড়ি জমাবেন। আমি একটু যদি আপনাকে জানাই, সেই বিষয়টি হচ্ছে পরিমণি আর শরীফুল রাজ আগামী 15 জানুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেবেন। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু তারা অংশ নেবেন। শুধু পরিমণি এবং রাজ না, তাদের সঙ্গে রয়েছেন ঢাকাই সিনেমার আরও অনেক জনপ্রিয় নায়করা, এর মধ্যে শাকিব খান, ইলিয়াস কাঞ্চন রয়েছেন, পাশাপাশি আরও অনেকেই রয়েছেন। পরিমণির আজকে আরেকটি সংবাদ গিয়েছে সময় ওয়েব থেকে, যেটা হচ্ছে জামিনের ইস্যুটা, সেই প্রসঙ্গটা যদি একটু জানাতেন। পরিমণির যে মামলাটি রয়েছে সেটি আদালতে স্থগিত, আজকে সেই মামলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে এটি চলবে কি চলবে না, এই জন্য আদালত থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে এটি 6 মাস পর্যন্ত স্থগিত রাখার। যা শুনছিলাম পরিমণির মাদক মামলাটি চলবে কি চলবে না তার সিদ্ধান্ত আসছে 6 মাস পর। চলে যাচ্ছি সময় ডিজিটালে, সেখানে শুনবো সেখানকার সর্বশেষ আপডেট। শুধুমাত্র সময় ওয়েব না, সময় তার দাপট দেখাচ্ছে ফেসবুক, ইউটিউব সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও। চলে এসেছি ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্টে এবং কথা বলবো এক্সিকিউটিভ প্রণববাবুর সঙ্গে। আমরা সবাই জানি যে সময় ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেল প্রতিদিন প্রতি মুহূর্তে তার কন্টেন্ট পাবলিশ করে থাকে। আজকের সবচেয়ে গ্রহণযোগ্য পাওয়া, দর্শক গ্রহণযোগ্যতা পাওয়া কন্টেন্ট কোনটি? আজকের নিউজের মধ্যে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে অসরেমডি 14টি বাড়ি, এবং পেয়েছে হচ্ছে পোশাক রপ্তানিতে জালিয়াতি। আর এন্টারটেনমেন্টে পেয়েছে পরিমণির বিরুদ্ধে যে মাদক মামলা ছিল 6 মাস সেটা স্থগিত হয়ে গেছে। এছাড়াও রয়েছে আমাদের যে মানে শীতের যে দাপটটা আছে, এই শীতের দাপটে উত্তর অঞ্চলের দিকে অনেক নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ হচ্ছে, এবং দিল্লিতে 1.1 ডিগ্রি তাপমাত্রা ধারণ করা হয়েছে, যেটার জন্য একটা বরফের রাজ্যতে পরিণত হয়ে গেছে। খেলায় আজকে সময় ইউটিউব থেকে সবচেয়ে আলোচিত কন্টেন্ট কোনটি ছিল? হ্যাঁ, খেলার মধ্যে আজকে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে শিরোপা খরা ঘোচানোর জন্য ইউরোপে আস্থা রাখছে ব্রাজিল। যা শুনছিলাম এই ছিল সময় ডিজিটালের সবচেয়ে আলোচিত কন্টেন্ট। এখন চলে যাচ্ছি সময় ওয়েবে এডিটর মাহফুজুর রহমান ভাইয়ের কাছে, তার কাছে শুনবো সময়ের আজকের সবচেয়ে ঘটনাবহুল সংবাদটি কি। চলে এসেছি সময় সংবাদের এডিটর মাহফুজুর রহমান ভাইয়ের কাছে। হ্যাঁ ধ্রুব, আসো ভাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, অ্যাজ এ এডিটর, আপনার কাছে সময় ওয়েবের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি কী ছিল? মেট্রোরেল কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পল্লবীতে ট্রেন এখন আসা যাওয়ায় থামবে। এইটা মেট্রোরেল যারা ব্যবহার করেন তাদের জন্য এটা বড় সুসংবাদ। এবং এর মধ্যে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের ক্যাবিনেট মিটিংয়ে একটা অন্যরকমের ডিসক্লোজার দিয়েছেন। এর আগে তিনি সবসময় বলে এসেছিলেন যে পদ্মা সেতু এই মেগা প্রকল্পে উনি নানান রকমের বাধার সম্মুখীন হয়েছেন, এগুলো আমরা জানি। এবং এর মধ্যে আজকে তিনি বললেন যে পদ্মা সেতুর মতো মেট্রো রেলও নানান দিক থেকে যারা দেশের উন্নয়ন বিরোধী তারা এই প্রকল্পে বাধা সৃষ্টি করেছে। সময় ওয়েব তো প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল কোনো নিউজ করে থাকে, আজকে সময় কোনো স্পেশাল নিউজ গিয়েছে কি বা যাবে এরকম কোনো নিউজ আছে? কিছু স্পেশাল অলরেডি আমরা পাবলিশ করেছি, এবং এটা ছিল বাংলাদেশের উন্নয়ন বিষয়ক। এই আজকের স্টোরি সকালবেলায় আমরা দিয়ে এটা দিয়েছি, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কীভাবে বাংলাদেশ সাকসেসটা ধরে রেখেছে।
এবং এই ছাড়া আমাদের আরেকটা পরিকল্পনা যেটা চলছে সেটা হচ্ছে আজকেই আমরা করব একটা সিরিজ আমাদের চলছে সেটা হলো ধলাইখাল নিয়ে। ধলাইখালে আমরা এখানে আমরা জানি যে যে মানে হাফ এডুকেটেড লোকজন হাইলি স্কিল লোকের মতো করে কাজ করে, নানান রকমের যন্ত্রপাত্রে তারা তৈরি করে, কিন্তু তারা সরকারি রিকগনিশন পায় না, বিধায় তারা মেইন স্ট্রিমে কাজ করতে পারে না, কিন্তু তাদের দক্ষতা সীমাহীন। এছাড়াও আমাদের পুরান ঢাকায় নানান রকমের ব্যবসা বাণিজ্যের হয় যেগুলো আমরা হয়তো সবসময় আমাদের নজরে আসে না। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সিরিজ অফ স্টোরিজ আমরা করা শুরু করেছি গতকাল থেকে। গতকাল একটা স্টোরি আমরা দিয়েছি, আজকে সন্ধ্যায় আরেকটা স্টোরি আমরা ধলাইখাল নিয়ে প্রকাশ করব। ধন্যবাদ মাহফুজ ভাই। ধন্যবাদ। যা শুনছিলাম শুধুমাত্র প্রতি মুহূর্তের সংবাদই না, সময় প্রতিদিনই পাবলিশ করছে বিভিন্ন স্পেশাল নিউজ, বিভিন্ন সিরিজ নিউজ। এই ছিল এডিটর মাহফুজুর রহমান ভাইয়ের কথা। প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন সময় ওয়েবে। আগামীকাল আবার আসছি সংবাদ সংকলনে, সে পর্যন্ত সময় ওয়েবের সঙ্গেই থাকুন।